ইউজুয়ালি আমরা খেলা দেখা নিয়ে খুব বেশি সিরিয়াস থাকি, আর সেটা যদি বাংলাদেশের খেলা হয় তাহলে তো কথাই নাই, আমরা টেলিভিশন সেটের সামনে থেকে উঠতেই প্রস্তুত না। এই বিষয়টার উপর ভিত্তি করে একটা হাহা টাইপ রিসার্চ। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? নায়ক কালকে কেন আসে নাই? কালকে আইব কেমনে? কালকে তো বাংলাদেশের খেলা ছিল। আমাদের এই এক্সাইটমেন্টটা অনেক সময় ভুল জায়গায় প্লেসড হয়ে যায়। তো এটার উপর ভিত্তি করে আমার একটা ফ্রেন্ডের একটা বাস্তব এক্সপিরিয়েন্সই বলতে পারি। আমার সেই ফ্রেন্ড সেদিন এসে বলতেছে যে সে রেডিওতে খেলার কমেন্ট্রি শুনতেছে। তো কমেন্টেটর কমেন্ট্রি দিচ্ছে, বোলার বল করলো, বল এগিয়ে যাচ্ছে, ব্যাটসম্যান বলটা উড়িয়ে দিল, বল উড়ছে উড়ছে, ক্যাচ হওয়ার সম্ভব নাই, শালা ক্যাচ মিস করছে। এমনটা আসলে হওয়া উচিত না, কিন্তু এমনটা হয়ে যায় আসলে নিজের দলের প্রতি ভালোবাসার এক্সাইটমেন্ট থেকে। এবং এই ভালোবাসার এক্সাইটমেন্ট যে শুধুমাত্র কমেন্টেটরদের মধ্যে থাকে তা কিন্তু না, আমাদের সাধারণ মানুষজনের মধ্যেও থাকে। যেমন ধরেন, চায়ের দোকানে বসে যখন আমরা খেলা দেখতে থাকি তখন আশপাশের কিছু মানুষজনকে দেখা যায় নিজের দলের ব্যাটসম্যান যখন চার ছয় মারতেছে তখন আয় শালার পুত কি চারটা মারছে, শালার পুত কি অসাধারণ ছয় মারছে, এমনভাবে গালাগাল দিয়ে প্রশংসা করতে থাকে যে ব্যাটসম্যান শুনলে কনফিউজড হয়ে যাইতো, তার কি চার ছয় মারা উচিত হইতেছে নাকি অপরাধ হইতেছে। তো এই অতিরিক্ত ভালোবাসার এক্সাইটমেন্টে করা এই কাজটা অনেকটা কিসের মতো? আমাদের এই টিপিক্যাল মিডল ক্লাস বাঙালি ফ্যামিলির পোলা পাই না। আমরা যখন আমাদের মায়ের সাথে অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাই, তখন ডাক্তার কি হয়েছে জিজ্ঞেস করলে আমাদের মা আর বললেন না, ডাক্তার সাহেব আমি কতবার ওরে বলছি ফ্রিজের থেকে ঠান্ডা পানি বাইর করে খাইতে না, তারপরও বারবার ঠান্ডা পানি বাইর করে খায়, ওরে কতবার বলছি রোদের মধ্যে ক্রিকেট খেলতে যাইতে না, তারপরও বারবার রোদের মধ্যে গিয়ে ক্রিকেট খেলে, এমনভাবে বলতে থাকে যে ডাক্তার শুনে কনফিউজড হয়ে যায়। তার কি চিকিৎসা করা উচিত নাকি এই ছেলের বিচার করা উচিত? এই পোলাপাইনের কথা এবং ক্রিকেটের কথা যখন আসলো তখন বলি, এই ইউজুয়াল পোলাপাইন এরা আসলে শুধুমাত্র খেলা দেখার ব্যাপারে সিরিয়াস না, এরা খেলার ব্যাপারেও খুব সিরিয়াস। আর সাধারণত যখন একটা এলাকার সাথে আরেকটা এলাকার মধ্যে টুর্নামেন্ট ফিক্স করা হয় তখন পোলাপাইন কখন খেলবে, কিভাবে খেলবে, খেলার আগে কী হবে, খেলার মাঝখানে কী হবে, খেলার পরে কী হবে, কোন দল জিতলে কী হবে, এই ব্যাপারগুলা যেই পরিমাণ সিরিয়াসলি অ্যারেঞ্জ করতে থাকে সেই পরিমাণ সিরিয়াসলি হয়তোবা আইসিসি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচও অ্যারেঞ্জ করে। এই সমস্ত পোলাপাইনে কখনো পরীক্ষা টরীক্ষা থাকলে বাপ মা যদি বলে যে এই এক সপ্তাহ তুই খেলতে যাইতে পারবি না, তাইলে ওই সময়ে বিকালবেলা বাপ মা ঘুমায় যাওয়ার পর এই সমস্ত পোলাপাইন আস্তে আস্তে করে আগায় গিয়া দরজার চিটকানিটা আস্তে করে খুইলা, দরজা থেকে বাইর হইয়া দরজাটা আস্তে করে লাগাই দিয়ে এমনভাবে দৌড় দেয়। আর এই ক্ষেত্রে তারা যেই পরিমাণ সিরিয়াসলি তাদের চুরিবিদ্যা ব্যবহার করে, যে সেই পরিমাণ চুরিবিদ্যা ব্যবহার করে তাদের পক্ষে একটা ব্যাংক ডাকাতি করা সম্ভব। এই সমস্ত পোলাপাইনের আসলে দুই ধরনের বাপ মা থাকে। এক ধরনের বাপ মা হয় টিপিক্যাল বাপ মা, যারা চায় তাদের ছেলে মেয়ে বড় হয়ে কনভেনশনাল কাজ করুক, যেমন ধরেন ডাক্তার ইঞ্জিনিয়ার হোক। আরেক ধরনের বাপ মা হয় ইনটিপিক্যাল বাপ মা, তারা চায় তাদের ছেলেমেয়েরা বড় হয়ে একটু ডিফারেন্ট কিছু করুক, যেমন ধরেন তাদের বাপ মারা চায় তারা বড় হয়ে খেলোয়াড় হোক। কিন্তু পোলাপাইনের ডাক্তারির প্রতিও কোনো মনোযোগ থাকে না, খেলার প্রতিও মনোযোগ থাকে না, তাদের যত মনোযোগ থাকে ওই ডাক্তার ডাক্তার খেলার প্রতি। তো এই খেলা দেখা, খেলা করা আর এই খেলাময় লাইফ নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করলাম। এবার সবসময়কার মতো একটা কাল্পনিক গল্প, আর আজকের কাল্পনিক গল্পটা একটা কাল্পনিক দেশের কাল্পনিক মফস্বল শহরের দুই কাল্পনিক বন্ধুর গল্প। আমরা ধরে নিচ্ছি এই দুই কাল্পনিক বন্ধুর একজনের নাম রাশেদ আর একজনের নাম রিঙ্কু। রাশেদ আর রিঙ্কুর মধ্যে মারাত্মক মিল, তারা দুজনই প্রচণ্ড রকমের ভালো ক্রিকেট খেলেন। আশপাশের এলাকার সবাই জানে যে আশপাশের যত এলাকায় যতগুলো বড় বড় ক্রিকেটের টুর্নামেন্ট আয়োজন করা হয় প্রত্যেকটা জায়গায় তাদেরকে হায়ারে ক্রিকেট খেলতে নিয়ে যাওয়া হয়। কোনো ম্যাচে রাশেদ সেঞ্চুরি করে তো কোনো ম্যাচে রিঙ্কু সেঞ্চুরি করে, কোনো ম্যাচে রাশেদের নেওয়া উইকেটের পরিমাণ বেশি থাকে তো কোনো ম্যাচে রিঙ্কুর নেওয়া উইকেটের পরিমাণ বেশি থাকে। তাদের দুজনের স্বপ্ন ছিল এক, তারা দুজনই জাতীয় দলে খেলতে চায়। শুধুমাত্র তাদের দুজনের মধ্যে একটা জায়গায় পার্থক্য ছিল, রাশেদের ফ্যামিলি তার এই ক্রিকেট খেলার ব্যাপারটায় তাকে খুব ইন্সপায়ার করত, আর রিঙ্কুর ফ্যামিলি তার এই ব্যাপারটা একেবারেই পছন্দ করত না। রাশেদ আর রিঙ্কুর দেখতে দেখতে এইচএসসি পরীক্ষা কমপ্লিট হয়ে যায়, আর এইচএসসি পরীক্ষা কমপ্লিট করার পর তাদের দুজনের ইচ্ছা ছিল তারা শহরে গিয়ে ক্রিকেট একাডেমিতে ভর্তি হবে। ফ্যামিলিতে জানানোর পর রাশেদের ফ্যামিলি তাকে বলে, যা ভালো করে খেলা শিখে দেশের নাম উজ্জ্বল কর,
আর রিঙ্কুর ফ্যামিলি তাকে সাফ সাফ জানিয়ে দেয় কোনো ক্রিকেট একাডেমিতে আমি হবে না, তাকে শহরে গিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে বিবিএ করতে হবে। ভাগ্যের পরিহাস, রাশেদকে নিয়ে যায় ক্রিকেট একাডেমিতে আর রিঙ্কুকে নিয়ে যায় শহরের কোনো এক প্রাইভেট ইউনিভার্সিটির বিবিএ ফ্যাকাল্টিতে। শহরে গিয়ে রিঙ্কু বিবিএ ফ্যাকাল্টিতে আর রাশেদ ক্রিকেট একাডেমিতে, রাশেদ ক্রিকেট একাডেমিতে ক্রিকেট শিখছে আর ক্রিকেট নিয়ে স্ট্রাগল করে যাচ্ছে, আর রিঙ্কু তার ওই ক্রিকেটের স্বপ্নটাকে প্রায় মাটি চাপা দিয়ে ব্যস্ত হয়ে পড়েছে কুইজ, টিউটোরিয়াল, প্রেজেন্টেশন আর সেমিস্টার ফাইনাল নিয়ে। দেখতে দেখতে চারটা বছর কেটে গেল, চার বছর পর রিঙ্কুর গ্র্যাজুয়েশন শেষ, রাশেদ এখনও স্ট্রাগল করছে। গ্র্যাজুয়েশন শেষ হওয়ার এক মাসের মাথায় রিঙ্কু চাকরি পেয়ে গেল, রিঙ্কুর নতুন চাকরি আর রাশেদ তখনও স্ট্রাগল করছে। চাকরির বয়স তিন মাস হয়ে যাওয়ার পর ঈদের মৌসুমে রাশেদ আর রিঙ্কু দুজনই বাড়ি গেল। রিঙ্কু বাড়িতে গেল চাকরির ওই তিন মাসের বেতনের টাকা দিয়ে এলাকার লোকজনের জন্য মিষ্টি নিয়ে, আর রাশেদ শুধুমাত্র এবং শুধুমাত্র বুক ভরা স্বপ্ন নিয়ে। এবার বাড়িতে যাওয়ার পর এলাকার লোকজন বলাবলি করতে শুরু করলো, রিঙ্কুর বাপি তো ঠিক সিদ্ধান্ত নিছে, পোলারে ওই সমস্ত ক্রিকেট ফিকেট খেলতে দেয় নাই, পোলা এখন শহরে গিয়ে ভালো চাকরি করে, মাসে মাসে বাড়িতে 10,000 করে টাকা পাঠায়। আর রাশেদ দেখেন ওই বলে শহরে গিয়ে ক্রিকেট খেলে, কি ক্রিকেট খেলে, জীবনে তো কোনোদিন টেলিভিশনে খেলতে দেখলাম না। এই সমস্ত পোলা পায় তার বন্ধু বাড়িতে মাসে মাসে টাকা পাঠায়, আর ওই মাসে মাসে টাকা তো পাঠাই না আর বাড়ি থেকে টাকা লয়, এইরকম পোলা পায় হওয়ার থেকে না হওয়া ভালো। এলাকার লোকজন যাই বলুক না কেন, রাশেদের ফ্যামিলি সব সময়কার মতো তাকে সাপোর্ট দিয়ে যায়। দিন চলতে থাকে, রাশেদেরও দিন চলতে থাকে, রিঙ্কুরও দিন চলতে থাকে, আর দিন চলতে চলতে ফাইনালি একদিন সত্যি রাশেদ জাতীয় দলে চান্স পায়। জাতীয় দলে চান্স পাওয়ার পর রাশেদের প্রথম ম্যাচ দেখতে তার এলাকা থেকে তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ শহরে আসে। তার ওই প্রথম ম্যাচে তার পারফরমেন্স এতটাই ভালো ছিল যে তার ওই প্রথম ম্যাচটায় জেতার ঠিক পরের দিন স্বাগতিকদের জয়ের পিছনে সবচেয়ে বড় অবদান ছিল নতুন খেলোয়াড় রাশেদের, এরকম শিরোনাম করে সংবাদ করে দেশের প্রায় প্রত্যেকটা সংবাদ মাধ্যম। প্রথম তিনটা ম্যাচে রাশেদের পারফরমেন্স এতটাই ভালো ছিল, এতটাই ভালো ছিল যে রাতারাতি রাশেদ বনে যায় ওই শহরের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার। রাশেদের জনপ্রিয়তা যখন তুঙ্গে তখন শহরের একটা বড় কোম্পানি সিদ্ধান্ত নেয় রাশেদকে নিয়ে একটা ডকুমেন্টারি করার। হ্যাঁ, রাশেদকে নিয়ে ডকুমেন্টারি করার সিদ্ধান্ত নিয়েছিল যে এই কোম্পানি, সেই কোম্পানিতে চাকরি করত রাশেদের বন্ধু রিঙ্কু। দীর্ঘদিন ধরে ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ডিপার্টমেন্টে কাজ করার কারণে রিঙ্কুর ওই কমার্শিয়াল কন্টেন্ট রাইটিং এর বেশ ভালো অভিজ্ঞতা ছিল, আর সেজন্যই ওই কোম্পানি থেকে রাশেদের সফলতার গল্পটা লেখার দায়িত্ব পড়ে রিঙ্কুর উপর। শেষ হইয়াও হইল না শেষ টাইপের আমাদের এই কাল্পনিক ছোট গল্পটা এখানেই শেষ। তবে হ্যাঁ, গল্পটা শেষ করার পর এক প্যারা গ্যাপ রেখে তিনটা লাইন বলতে চাই। রিঙ্কুর বাবা মা যদি তাকে সাপোর্ট করত তাহলে হয়তোবা আজকে কেউ না কেউ রিঙ্কুর সফলতার গল্পটাও লিখত। আপনার পরিবারের মানুষটাকে তার স্বপ্ন পূরণে ইন্সপায়ার করুন, সাপোর্ট করুন, হয়তোবা কোনো একদিন আপনি বুক ফুলিয়ে বলবেন এই সাকসেসের গল্পটা আমার ভাইয়ের, আমার বোনের, কিংবা আমার সন্তানের।